এদিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। চট্টগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র আ জ ম নাসিরউদ্দিন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তিনি বঙ্গবন্ধু খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। রংপুর ও বগুড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর 44তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। এছাড়া বরগুনা, ফরিদপুর, মাগুড়া, মাদারীপুর, মেহেরপুর, পিরোজপুর ও পটুয়াখালী সহ বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবসে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রয়েছে রক্তদান কর্মসূচি, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী।